পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হবে কিনা সেটা এখন পর্যন্ত অনিশ্চিত, কারণ ভারত আপত্তি জানিয়েছে তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা একের পর এক আক্রমণাত্মক কথা বলেছেন বিসিসিআইকে উদ্দেশ্য করে, কিন্তু পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য ভিন্ন পথে হাঁটা শুরু করেছেন। ভারতীয় গণমাধ্যম দাবি করছে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে বিসিসিআইকে রাজি করানোর চেষ্টা করছে নাকি পিসিবি। এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের সঙ্গে ফেব্রুয়ারি মাসে এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে চাইছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। এর আগে জয় শাহ বলেছিলেন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এবারের বৈঠকে সেই বিষয় নিয়ে দুজনের কথা হতে পারে বলেও জানা যাচ্ছে। ভারতের আপত্তির মুখে এশিয়া কাপ যাতে পাকিস্তান থেকে না সরানো হয় সেই চেষ্টাই করবেন নাজাম শেঠি। এর আগে রমিজ রাজা বলেছিলেন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে তারাও ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে দল নাও পাঠাতে পারে, যদিও ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দিয়েছেন সব দলকে নিয়েই বিশ্বকাপ ক্রিকেট হবে। তিনি বলেছেন এটা বিসিসিআইয়ের নিজস্ব ব্যাপার, এর আগের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে কোনো সমস্যা হয়নি, আগেও বিশ্বকাপ আয়োজন করেছি, সব দল আনন্দের সঙ্গেই খেলেছে, এবারও আমরা বিশ্বকাপ আয়োজন করব এবং সবাই খেলবে। এবারে যে এশিয়া কাপ, ভারত এবং পাকিস্তান একই গ্রুপে আছে, সেখানে দুই দলের লড়াই ক্রিকেটে সবচেয়ে বড় আকর্ষণীয় ইভেন্ট হিসেবেই বিবেচ্য হয়। বিসিসিআইয়ের বর্তমান সভাপতি রজার বিনি এর আগে বলেছিলেন পাকিস্তানে খেলতে যাব কিনা সেই সিদ্ধান্ত বোর্ড নিতে পারবে না। আমরা দলকে বলতে পারি না যে পাকিস্তানে যেতেই হবে, কারণ এতে সরকারের অনুমতির প্রয়োজন হবে, বোর্ড এই সিদ্ধান্ত নিতে পারবে না, সরকার যা বলবে সেটাই করতে হবে। এবার হয়তো এসিসি প্রধান জয় শাহর সঙ্গে আলোচনা করে নাজাম শেঠি ব্যাপারটা অগ্রগতির দিকে নিতে চাইবেন। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি দাঁড়াই, কোথায় গিয়ে দাঁড়াই এশিয়া কাপের ভাগ্য, পাকিস্তানে এশিয়া কাপ হয় নাকি ভেন্যু পরিবর্তন হয়ে নিরপেক্ষ কোনো ভেন্যুতে এশিয়া কাপ এবারেও হয়।